আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টক ফলের গাছ, আসলে খুব সুন্দর। মাচাঙ্গরের উপর উঠতেছি। হ্যালো ব্রান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একদম বিকালবেলা আদিবাসীদের জুম ঘরের মধ্যে আসছি, আর আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুম ঘর, আর আমি জুম বাগানের মধ্যে আছি। আমাদের এই সময়ে জুম বাগানের অবস্থা এবং জুম ঘরের অবস্থা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ব্লগটা ইন্টারেস্টিং হবে, সাথে থাকবেন। আর ভিউয়ার্স, আমি জুম ঘরের দিকে রওনা দিচ্ছি আর জুম বাগানের মধ্যে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টক ফলের গাছ। এগুলো হচ্ছে টক ফলের গাছ, টক পাতাও খাওয়া যায় আর ফলও খাওয়া যায়। আর আমাদের আদিবাসীদের এই টক ফলগুলো এক প্রকার জনপ্রিয় খাবার। একদম জুম বাগানের শেষের দিকে এই টক ফলগুলো রয়ে যায়। আর আমি যে জুম বাগানে যাচ্ছি, এখানে আমাদের আদিবাসীরা যারা জুম চাষ করেছিল, আপাতত ওনারা ওই জুম ঘরে থাকে না এখন, কারণ ধান কাটার শেষ। ওনারা এখানে কলা গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাকসবজি রোপণ করেছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনে জুম বাগানটা আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মরিচ আছে, যেগুলো আমাদের রো আদিবাসী যারা জুম চাষ করেছিল ওনারা লাগিয়েছিল। সব হচ্ছে মরিচের গাছ। আর এখানে টক পাতা গাছ, আসলে খুব সুন্দর একটা বাগান এটা। অনেক আগে এখানে ধান রোপণ করেছিল ওনারা, ধান কাটার পরে ওনারা এখানে নাই, অন্তত ওনারা এখান থেকে চলে গেছে। আর এখান থেকেও দূরে আরও একটা জুম ঘর আপনারা দেখতে পাচ্ছেন, আর এদিকেও আরও একটা জুম ঘর। কলা বাগান আছে এখানে, কলা চারা কলা গাছ রোপণ করেছে। আসলে খুব সুন্দর। আমি মাচাঙ্গরের উপর উঠতেছি, আর এখানে এগুলো সব জুমের আলু ওনারা রোপণ করেছিল, এগুলো ওনারা রেখে দিয়েছে এই জুম ঘরের মধ্যে। নেক্সট জুমের জন্য ওনারা বীজ সংগ্রহ করার জন্য এগুলো রেখেছে। আর হ্যাঁ, জুম ঘরটা হচ্ছে এটা। আমি নিচে গিয়ে আরেকবার দেখাবো আপনাদেরকে, আর জুম ঘরের উপরেই আছি। আর এখান থেকে একটা ভিউ খুব সুন্দর। আমরা বিকালে টাইমের মধ্যে আছি এখন। দূরে আরেকটা মাচাং ঘর, এদিকেও একটা মাচাং ঘর। আপনারা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব জুম চাষের বাগান ছিল আগে। এখন জুম কাটা শেষ, ফসল কাটা শেষ, এই কারণে এখন এখানে শুধু কলা গাছ আছে।